हेलो নদিয়া নগরে শশী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনা, কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনা। হরি নাম হাসা তরি হয়ে যাবে পার, হরি নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নাম হাসা তরি হয়ে যাবে পার। হরি নাম এবং ছোট ছোট মা ডান্ডোরা দাদারা, আরে সবার কি ঘুম পাচ্ছে নাকি? আরে রাত বেশি হয়নি, আপনারা প্রোগ্রাম দেখো, আমি এসে গেছি, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো ভরসা নেই, যাকে লাগাও দেখে একবার জোরসে হাত তালি, বেরেক 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 বেরেক, সবাই হাত তালি দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি অনেক দাদারা ফাঁকি দিচ্ছে, বৌদিরা দিদি বোনেরা মোটে হাত তালি দেয়নি, ছোট ছোট ভাইরা তোমরা মোটে হাত তালি দাও নি, কিন্তু হাত তালি না দিলে আমি কিন্তু রবি সাহেব বলবো, দেখো যদি কোনো ছোট ভাই হাত তালি না দাও ফাঁকি দাও না,
কাল সকালে পায়খানা বন্ধ হয়ে যাবে। আর দাদাদের মধ্যে যারা হাত খালি দেবে না, ফাঁকি দিলে, যাদের বিয়ে হয়নি জীবনে বিয়ে হবে না। হ্যাঁ বিয়ে হবে, তবে 33টে বিয়ে হবে। আর দিদিমণিরা তোমরা হাত খালি দেবে, বৌদিরা নৈতিক দৈলিকে তো মাথায় বড় বড় কোন হবে। লাগাও জোরে হাত খালি, 1 2 4 ব্রেক ব্রেক ব্রেক। আরে 1 2 4 বলেছি, 3 বলে দিয়ে কোন 3 চলে গেছে বাবার বাড়ি বেড়াতে, আউট অফ দা মার্কেট। দাদা নমস্কার, কে আবার হলো নমস্কার, ছেলে উঠবে না মাথা বৃদ্ধ বলল নমস্কার, হোয়াট ইজ ইউর নেম? আবার নাম এ আপনার নাম? আবার নাম মিস্টার অরবিন্দ রায়। কি বললেন? বড় একটু খায় অরবিন্দ রায়। ও বড় বড় একটু ধরে খায়। আমার নাম হচ্ছে অরবিন্দ রায়। অরবিন্দ রায় নামের মধ্যে ভিটামিন আছে তো দাদা? হ্যাঁ বলুন। বলছিলাম আপনার হাতে দেখি এটা নাম হচ্ছে একতারা। কি বলেন একতারা? এটা কি করতে হয়? এটা বাজিয়ে গান করতে হয়। তা কিভাবে বাজার দাদা? এভাবে আঙুল তো ঘষে ঘষে বাজাতে হয়। ওরে শালার ঘষা ঘষি রে, আজকাল হাটে বাজারে বাচ্চি টেনে বেলায় ঘাটে যেখানে যাচ্ছে শুধু ঘষা আর ঘষি, ঘষা আর ঘষি, ঘষা আর ঘষি। শালা ঘষতে ঘষতে জীবনটা শেষ করে তা ঘষা ঘষে ভর হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঘষুন থেকে কিভাবে ঘষে? বন পাখিটার আশায় আজ একলা বেঁচে আছি আমি, চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি। আমি চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি। বন্ধু স্বজন কেউ ছিল না, ছিল না কেউ সাথী, আইরে ফিরি আবার ঘরে একসাথে থাকি। আমি চলে যাব মরে যাব দিয়ে যাব ফাঁকি। আমি চলে যাব মরে যাব দিয়ে যাব ফাঁকি। চলে যাব বলে যাব দিয়ে যাব পাখি।
কোন পাখিটার আশায় আজ একলা বেঁচে আছি আমি, চলে যাব বলে যাব দিয়ে যাব পাখি, আমি চলে যাব বলে যাব দিয়ে যাব পাখি। দাদা ভেলিগুর পাম্পে বিস্কুট বসে খাট কুট কুট, তবে আপনি একা? না না একা নই, সঙ্গে সুখী আছে। পাখি তা কি পাখি দাদা, হাঁস না মুরগি কটা করে ডিম দেয়? আরে পাখি নয় সখী, খাসি কত করে কিলো? আরে দাদা মেয়ে ছেলে, তাকে মেরে ফেলবে আমাকে ধর্ম সহায়? যাকে বলে ভদ্র মহিলা তাই বলুন ভাদ্র মাসের মহিলা। আপনি বসুন তো, এই পট্টা আস করে বসে পড়লাম। শুনছ ডাকছো কেন? এক ভদ্রলোক এসছে। আচ্ছা বলতে বল, এক্ষুনি যাচ্ছি। ওরে মার বাবা রে, কি মিষ্টি মিষ্টি কথা রে বাইরে, যেমন রসগোল্লার ছোপড়া ধক করে ধরে ধক করে গেলে ফেলি। দাদা একটু পাঠিয়ে দিন তো। আপনি বসুন আমি পাঠিয়ে দিচ্ছি। টাকা দিয়ে মুখা হলি, টাকা দিয়ে মুখা হলি, ধোকা খেলে পড়ে বিহা দিলি গো হামকে মাতালে ধরে, মাতালে ধরে শিয়ালের গন্ত। ওরে মার বাবা রে, দেখা গো এখানে কোন নাটক হবে? দেখুন আমি বলতে পারছি না। তাহলে কি বলতে পারে? আমার সঙ্গে আমার বোন আছে। ওরে বাবা, তোমাকে দেখে তো এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমার বোনকে দেখলে আর পাতলা পায়খানা বেরিয়ে যাবে। তো ডাকো দেখি নি। আপনি বসুন আমি একটু দেখছি। বোন, এই বোন ডাকছিস কেন তুই? একটু এদিকে দেখ, ভদ্রলোক এসছে। আচ্ছা বলতে পার, একটু যাচ্ছি। ওরে মার বাবা রে, সারা কি মিষ্টি মিষ্টি কথার বাইরে চলে এসো। দিল লাগা লিয়া মেনে তুমসে প্যার করকে, তুমসে প্যার করকে, তুমসে প্যার করকে, দিল চুরা লিয়া মুঝে কিরার করকে, তুমসে প্যার করকে, তুমসে প্যার করকে। কোনটাকে দেখি আর কোনটাকে না দেখি রে ভাই, কি হলো? আর কিছু হয়নি, তবে হচ্ছে দেখি তো, ভালো করে দেখি তো। এটা কি হলো? হাসতে হাসতে গোটা থেকে হাওয়া বেরিয়ে গেল, সারা হাওয়ার সঙ্গে ধোয়া বেরিয়ে গিয়েছে।
কর্ণাটক হবে আজকে নাটক কলকাতার মেয়ে গরিব ঘরের বড় বড় বা বাবা কলকাতার মেয়ে গরিব ঘরের বড় বড় আচ্ছা দাদা আপনার নাম আমার নাম বিস্তার ধূপপুর চাপটা ধূপপুর চাপটা সিতাবার কি নাম কেন এটা হেভি বড় নাম কারণ আমার ঠাকুমা ছোটবেলা আদর করে নাম রেখেছিল ধূপপুর চাপটা এই নামটা রাখলো কেন এটা পাতিহাস আছে পাতিহাসটা বলুন ইতিহাস ওই হলো পাতিহাস হ্যাঁ বলুন এই দেখো আমি যখন মায়ের গর্ভে গর্ভে না বলুন গর্ভে ওই হলো গর্ভে হ্যাঁ বলুন যখন আমি আমার মায়ের গর্ভে আমার মা তখন পাকা কাঁঠাল খেতে চেয়েছিল আচ্ছা তা আমাকে বলছে খোকা গাছে উঠে কাঁঠাল ফেলে দে আপনি আপনার মায়ের গর্ভে আর আপনাকে বললো গাছে উঠে কাঁঠাল পাড়তে হ্যাঁ আমাকে বললো তারপর তারপর আমি বললাম মা আমি তো বাইরে বেরোয়নি কি করে গাছে উঠবো মা বলে থাক খোকা তোকে উঠতে হবে না আমি নিজেই উঠছি মা তখন গাছে উঠল উঠে কাঁঠাল একখানা খেল তারপরে 20 কিলো ওজন খেয়ে ডাল ভেঙে মা আমার ধূপ করে নিচে পড়ে গেছে আমি ভুজ করে বেরিয়ে গেছি ও সেই জন্য ঠাকুর বাবার নাম রেখে ধূপ চাপটা বাহ বাহ খুব সুন্দর তা ওটা কি ওটা ওই যে নড়াচড়া করছে যা শালা এদিকে নজর পড়ে গেছে ভাই এটার মধ্যে আছে হদল কুতকুতের বাচ্চা ভয় নেই কামড়াবে না ও ওটা কি সবসময় নড়াচড়া করে দাদা সবসময় নড়াচড়া করবে কেন তবে তা তোমাদের মতো ইয়ং মেয়েদের দেখলে একটু নড়াচড়া করে ও তো যাকে সত্যি আপনি কোন রসিক হ্যাঁ রসের গিয়ারে যেতে পারেন কিন্তু দেখো দেখো রসিকার দিকে টপাক টপাক করে চাপলাই হয় দিদি বলি এখন তো সব রস শুকিয়ে একদম চিচে গুল হয়ে গেছে বুঝেছো যখন ইয়ং বয়স ছিল তখন কত এই রস দিয়ে ইয়ং ছেলে মেয়েরা চিনি ভিজি খেত বাহ খুব ভালো দেখো কি নাটক হবে বললে আজকে নাটক কলকাতার মেয়ে গরিব ঘরের বড় বউ কলকাতার মেয়ে গরিব ঘরের বড় বউ জাগে তা নাচ গান কিছু জানা আছে তা কিছু কিছু জানি গো কোচে ধরে পেরে তুমি শালা ডেঞ্জারাস হয়েছে রে বাবা বলার সঙ্গে সঙ্গে ফটাস করে বলে ফেলে কুচু 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 তোরাও নাচো নমস্কার 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 ডবল নমস্কার তনস্কার ছেদু পেটা বাড়া ভাইরি ডবল নমস্কার যা শালা সব হওয়া ফিরি গেল বাবা নাও নাচো তুনি রঙ্গিলা কেসা জাদু কিয়া পিয়া পিয়া বলে মতু ওয়ালা রিয়া বাবা বাবা बाहों में सुपा की इका किया ओरी पिया हो ओरी रंगीला कैसा लुटिया पिया पिया बोले वाला बिना Thank you.
নমস্কার 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 নাচ গান হাস্য কথক শেষ হলো শুরু হতে চলেছে নাট্য অনুষ্ঠান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণের আশীর্বাদ দিয়ে শুরু করতে চলেছি অন্ধকার নাটক নট নাট্যকর নির্মল মুখার্জি রচিত নির্দেশিত অশ্রু সজল সামাজিক যাত্রাবালা কলকাতার মেয়ে গরিব ঘরের বড় বউ পরিবেশনায় শ্রী দুর্গা পুজোর নাট্য সভা শুরু হচ্ছে নাটক হে ভগবান হে ভগবান হে তো চাতকের মুখে বাড়ি তুমি ঘর বাড়ি বাবার কাছে কথা দিয়েছিলাম ছোট ভাইকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব তার বোধহয় হলো না কেন আজ আমার কাছে একটা পয়সা নেই ছোট থেকে হার ভাঙা পরিশ্রম করতে করতে আজ আমার নিজের লাইফটাকে বরবাদ করে দিয়েছি ভেবেছিলাম ভাইটাকে আমি মানুষ করে গড়ে তুলব কিন্তু পয়সার অভাবে আর সেটা হবে না তাই তো ভাবছি আমি এখন কি করবো বলতে পারো তুমি ভেব না তুমি তো জানো তিন কর্তব্য স্বামীকে সহযোগিতা করা তুমি একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি কোথায় যাচ্ছ বললাম না আমি একটু আসছি ও শুনছো
বলবো এমন দামি হার গাছা কোথায় পেলি? আমি পরে তোমায় সব বলবো, এটি রেখে ঠাকুরকে কলকাতা পাঠাও। কিন্তু বড় বউ, আমি জানতে চেয়েছি তুমি ওটা কোথায় পেলে। বললাম না তোমাকে পরে বলবো। ও বুঝতে পেরেছি। আমার প্রিয় নিষ্ঠা আদর্শ নীতি সব ভেঙে কুড়িয়ে দিয়ে তুমি তুমি শেষ মেশ চুরি করলে বড় বউ। এমন কথা বললাম লজ্জ দিও না, বিশ্বাস করো এই বাড়ির বউ হয়ে এসে আমি তো তোমার আদর্শ নিয়ে চলেছি গো, আমি চুরি করতে পারি না। তাহলে এটা কোথায় পেলে? এত যখন শুনতে চাইছো তবে শোনো, তুমি যেদিন আমাকে বউ করে নিয়ে এলি ঘরে সেদিন আমার শাশুড়ি মা ডেকে বলেছিলেন, বৌমা প্রত্যেকটা সংসারে নিয়ম, নতুন বউ এলে তাদেরকে অলঙ্কার দেয়া, তো বৌমা সংসারে যা হাল দিবার মতো কিচ্ছু নেই, তাই তোমার শ্বশুরে দিয়ে হার গাছা আমি তোমায় দিল বৌমা, তুমি সযত্নে রেখে দিও। মায়ের হাতে ঢুকো। ওগো এসে আমি কি বা করতে পারি বলো, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, আমি শুধু চাই তোমার মুখের হাসি। বেশ এটা আমি নিয়ে যাচ্ছি, আবার যদি তোমাকে ফিরিয়ে দেবো তুমি কিন্তু দুটি হাত থেকে নিয়ে বড় বউ। ঠিক আছে তুমি দিলে আমি নিশ্চয় দেবো, তোমায় ফিরিয়ে দেবো না। এই বেলা খাবার যে চাল আছে হয়ে যাবে, তুমি এ নিয়ে কিচ্ছু ভেবো না। ঠিক আছে আমি আসছি। এসো দুক্কা দুক্কা দুক্কা। জেনেছি জেনেছি তারা তুমি যেন ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা তুমি যেন ভোজের বাজি, যে তোমার যেভাবে ডাকে তাতে তুমি আমার আজি, জেনেছি জেনেছি যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি আমার আজি, জেনেছি জেনেছি তারা তুমি যেন ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা। আরে আবার নাম হলো গিয়ে গা দীনবন্ধু ঘোষাল, আবার কাজ হচ্ছে সুদের কারবার করা। আমি এক টাকায় তিন টাকা সুদ দিই, এটাই হচ্ছে আমার নিয়ম। কিন্তু বাবা গণেশ সকাল থেকে তোর পুজো করেই যাচ্ছি, অথচ আমার বনি হলো না, অত তো একজনকে পাঠিয়ে দে বাবা। কাকা বাবা আছে? কে? এই দরজা খোলা আছে, ভেতরে এসো। এই যে কাকা বাবু। আরে ধীরে, হঠাৎ কি মনে করে? আপনি তো জানেন বিনা দরকার আমি ছুটে আসি না। বুঝেছি। দেখো বাবা, টাকা পয়সা দিয়ে তোমায় সাহায্য করতে পারবো না। দেখো কাকা বাবু, আমি টাকার জন্য এসেছি আপনার কাছে। আরে বিনা চিকিৎসা তোমার কাকিমা মারা গেল হসপিটালে, একটা পয়সা খরচা করতে পারলো না, কোথায় টাকা পাই বলো তো? কাকা বাবু শুধু হসপিটালে আসেনি, এই হার গাছা রেখে আপনি ভাই টাকা দিন। কোকো দেখি, এমন সুন্দর হার গাছা কোন সুন্দরী গলায় পড়ে না জানিস? সুন্দরী কত সুন্দর না,
একে আমার চাই কাকা বাবু ধীরে কি যেন বলছেন টাকার কথা এই দেখো তোমার বাবা আজ থেকে দু বছর আগে আমার কাছে 250 টাকা ধার দিয়েছিল সেই টাকা ভাই পরিশোধ করে গেল না আপনি আমায় আরেকটু সুযোগ দিন আমি কথা দিচ্ছি পিতৃঋণ সম্পূর্ণ শোধ করে দেবো অনেক ধৈর্য ধরে চার পারব নি এ তাই ওই দিনার দায় এই হার গাছাইবে রেখে দিল কাকা বাবু কাকা বাবু এমনটা করবে না তাহলে আমার ভাইয়ের লেখাপড়া সব বন্ধ হয়ে যাবে আরে গরিব মানুষের লেখাপড়া শিখে হবে তাকে শুনি দেখো দিনে ভাইকে মানুষ করে গড়ে তুলছ কিন্তু একদিন ওই ভাই তোমায় দেবে আঘাত থামুন গায়ের বুকে সংখ্যা সবাই চিৎকার করে বলে ভাই তো নয় যেন রামের ভাই রক্ষণ ঠিক আছে তবে যেদিন বুঝবে সেদিন পস্তাবে দেখে শোনো আমি এক পয়সা দিতে পারবো না তুমি বড় এক কাজ করো বিরেট কামার কাছে পাঠিয়ে দাও তাকে একটা কাজে লাগিয়ে দিই থাক থাক কাকা বউ শুনে আমার না করলেই আমি ফেরত হব তাছাড়া আমি আমার ভাইকে কখনো অন্ধকারে ফেলতে পারবো না আপনি টাকা দেবে না আমি চলে যাব ঠিক আছে একটা শর্তে তোমায় টাকা দিতে পারি বলুন কাকা বাবু বাড়ির ভিড়ে দলিলটা তুমি আমার কাছে বন্ধক রাখো বাড়ির ভিড়ে দলিল তার স্ত্রী পুত্রকে দাঁড়াবো কে কোথায় দেবে দেখো এদিকে ভাইয়ের লেখাপড়া আর ওদিকে পিতৃ সম্পদ তুমি কোনটা চাও ধীরে দুটো চাই সর্বস্ব চলে গেলেও আমি কখনোই পিছু হটব না কাকা ও বল আমার কি কথা বে এইখানে একটা টিপস হয়ে করো তো বাবা লোককে চেনে এই নাও এখানে 500 টাকা আছে এই 500 টাকা কি হবে এর চেয়ে বেশি দিলে শোধ করবে কি করে জীবনটা তো শেষ হয়ে গেছে আর শোধ করার সময় নেই কাকা আপনি আবার আরো টাকা দিন দরকার হলে আমি অগাধ পরিশ্রম করব আর একটা পয়সা বেশি দিতে পারবো না কাকা বাবু দেখো ধীরে আমায় বিরক্ত করো না বিরক্ত করলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব হাত ধরে বন্ধ ঘোষা তার কোনো প্রয়োজন নেই আমি এক মিনিট চলে যাচ্ছি তবে শুনুন এই ধীরজ চৌধুরী কারো চোখ লালে তার ধারে না একদিন আবার আঙ্গু ছুঁড়ে যদি আমার ভাইকে আমি মানুষ করে গড়ে তুলতে পারি সেদিন ছুঁড়ে সে আপনার বকবকে হয়ে সকলের সামনে পড়ে দেবো আমি প্রমাণ করে দেবো যে আপনি একটা মানুষ তাকে মুখোশধারী শয়তান আমি শয়তান বেটা ছোট লোকের বাচ্চা আরে আমি হচ্ছি ভগবান মানে টাকার জন্য কুকুরের মতো হন্যে হয়ে গুরু গুরু এবার আমি কেন যত সব ওই সোহাগ চার বদনে ধনে নাচো তো দেখি নাচো তো দেখি ধনে নাচো তো দেখি ধনে নাচো তো দেখি সোহাগ চার বদনে ধনে নাচো তো দেখি এত বেলা হল এখনো তো সুবীর বাবা এলো না বড় বউ তোমার এত দেরি হলো তুমি তো জানো পরের হাতে টাকা বের করতে সবাই লাগে কিন্তু বীরের এখনো ফেরেনি বুঝি না তো সে কি হতভাগা গেছে কোথায় এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি কিছু খায়নি আচ্ছা আমি দেখছি হতভাগা কোথায় গেছে আমিও যাবো তোমার সঙ্গে তুমি কেন যাবে তুমি যদি ওকে গাল বন্ধ করো বড় বউ তুমি ওকে এত ভালোবাসো ও যে আমার একমাত্র সন্তান বড় বউ শাশুড়ি মা মারা যাবার আগে ওই বিলিনকে আবার কোলে তুলে তুলে দিয়ে বলেছিলে বড় বউ
এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ রইল না, তাই তো সত্তার মতো মানুষ করে গড়ে তুলেছি। ওকে কেউ কিছু বললে আমি সইতে পারি না গো। বেশ এসো এসো। হে 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 ও হো লা 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 সোনা সোনা খাবে মোরা সবুজে সবুজে ভরা এই পৃথিবী এই প্রিয়তমা যেন প্রিয়তমা ও গো প্রিয়তমা ভাবছিলাম জানো কত জন্ম সাধনার ফলে আমি পেয়েছি আমার দেবতার মতো দাদা বৌদিকে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে না, ভে ঠাকুর আমি যেন জন্ম জন্ম ধরে এমনি দাদা বৌদির কাছে ভাই হয়ে জন্মাতে পারি। চলো দেখে দিই কোথায়। তুমি এক্ষুনি কলকাতায় যাবে। কলকাতায় না বৌদি, আমি কলকাতায় যেতে চাই না। কেন? তুমি লেখাপড়া শিখবে না, বড় হবে না। না বৌদি, এই যুগে লেখাপড়া শিখতে গেলে অনেক টাকার দরকার, তাছাড়া লেখাপড়া শিখে আমি কোনোদিন বড় ডাক্তার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না, কারণ আমাদের গরিব পরিবার। সেই ছোট দেখে আসছি আমার দাদা হার ভাড়া পরিশ্রম করে এই সংসারটাকে ম্যানেজ করছে, আবার পড়ার খরচা জোগাড় করছে। আর নয় বলি, এবার থেকে আমি দাদার সঙ্গে কাজ করবো। থাক রে হতভাগা, এইটুকু উপকার না করে বিক্রেতা হব। দাদা তুমি কেন বুঝতে চাইছো না,
লেখাপড়া শিখতে হবে অনেক টাকার দরকার, এত টাকা তুমি কোথায় পাবে? সে ভাবনা তোকে ভাবতে হবে না রহতবাগা। দাদা শোন, আমি চাই তুই অনেক বড় হ, অনেক বড় হ, যার জন্যে আজ আমি পাড়ের ভিড়ে ঢুকে বন্ধ করে গেছি। দাদা এ কি করেছ? একটিবার ভাবলে না তোমার ছেলে কি নিয়ে বৌদি কিনে কোথায় দাঁড়াবে? তোর জন্য কি যদি গাছপালা থাকতে হয় ওরে, তা আবার শাস্তি তো আবার সুখ। তবু তো বোনটাকে বোঝাতে পারবো যে আমার ভাই গেছে কলকাতায় লেখাপড়া শিখতে, সে ভক্তলোক হয়ে গায়ে ফিরবে। ওরে গায়ের হাজার হাজার মানুষ ছুটে আসবে তোকে দেখার জন্য, আর আমি চিৎকার করে বলবো তোমরা দেখো গো, আজ আমার ভাই ফিরে এসেছে কলকাতা থেকে ভক্তলোক হয়ে। খুশিতে যে আমার বোনটা ভরে যাবে ভাই। দাদা পারবি না, পারবি না আমার এই স্বপ্নটুকু পূরণ করতে। তুই যদি লেখাপড়ার সঙ্গে গায়ে ফিরিস, ওরে আমাদের মতো গরিব মানুষেরা আর অন্ধকারে পৌঁছে পড়বে না রে, তাদের ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলবে। বেশ, তুমি যেটা চাইছো আমি সেটাই করবো দাদা, শুধু এইটুকু আশীর্বাদ করো তোমার ছোট ভাই যেন মানুষ হয়ে ফিরে আসতে পারে। পারবি পারবি, কেন পারবি না? তুই যে রামের ভাই লক্ষ্মণ, বড় বউ বড় বউ, যাও ওকে খেতে দাও, আমি দেখছি ট্রেনের টিকিট পাওয়া যায় কিনা। এসো ঠাকুর বউ, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আচ্ছা বৌদি, সুবীর খেয়েছে? কখন খেয়ে খেলা করতে গেছে? তুমি খেয়ে দাঁড়া করবো, অনেক পথ তোমায় যেতে হবে তো। ঠিক আছে। তোর কাকু যে অনেক পথ যাবে, খিদে লাগলে পথে কেউ খেতে দেবে না, এই বেলাটা কষ্ট কর বাবা, আমি ওই বেলা তোকে পেট ভরে খেতে দেবো। পেট আমার ভরে গেছে বৌদি, কাচ্ছ কাটো বৌদি, এমন মিথ্যা কথা বলতে তোমার বিবেকে বাধ্য না? এতটুকু বাচ্চাকে না খাই রেখে আমায় পেট পুড়ে খাইয়ে কলকাতায় বানাচ্ছ বা বৌদি বা। আচ্ছা বৌদি, আমি কি তোমার কাছে সেই ছোট ছোট বিবেক আছি? ওটা হয়তো মায়ের কাছে সন্তান কখনো বড় হয় রে বা, তুই বললে আমি কখনো তোর মায়ের বা বুঝতে দিয়েছি বল বৌদি। ছোটবেলায় যখন খোদার জেলা কান্না করতাম, তুমি তখন নিজে রাখি তোমার খাবার গুলো আমায় খাইয়ে দিতে, যখন স্কুল থেকে আমি ফিরে এসে তোমার মুখের দিকে যাই জানো আমি কি দেখতে পাই? ঠাকুর তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, বাকি আমার মনে পড়ে না তুমি আমার ভাই। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ¶¶
দুঃখে দুঃখী তুমি সবার সুখী সুখী তুমি সবার দুঃখে দুঃখী তুমি আমার চিরদিনের দুঃখী সীতা শুধু আশীর্বাদ করো তোমার বীরেন্দ্র কলকাতা থেকে।